সূরা আসর একটি ছোট্ট সূরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পাওয়ার অনেক বেশি ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি মন্তব্য করেছেন কোন মানুষ যদি কোরআনুল কারীমের 113 খানা সূরা জীবনে নাও ফলো করে শুধুমাত্র কেবলমাত্র একটি সূরা যদি ফলো করে একটি সূরা যদি আমল করে জান্নাতে যাওয়ার জন্য একটি সূরাই যথেষ্ট সেই সূরাটির নাম হলো সূরাতুল আসর সুবহানাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ সব কথার মধ্যে আছে সব কথা এর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আয়াত কারিমা দিয়েছেন হলো তিনটি রুকু হলো একটি এবং এই সূরাটি হলো মক্কায় অবতীর্ণ জবাব দেন রুকু কয়টা একটা আয়াত কারিমা কয়টি তিনটি এই সূরাটি কোথায় অবতীর্ণ মক্কায় অবতীর্ণ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আমিন কসম খাচ্ছেন ওয়াল আস সময়ের কসম সরল অনুবাদ একদম সহজ সরল অনুবাদ যাতে করে এখানে সকলেই বোধগম্য হই বুঝতে পারি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় তমাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত ইন্না অবশ্যই আল ইনসান তমাম পৃথিবীর মানুষকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেন লাফি মধ্যে খুসরিন ক্ষতিগ্রস্তের মধ্যে খসর শব্দের অর্থ হলো ব্যর্থ খসর শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা বলেন তবে নয় চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যাদের চারটি কোয়ালিটি চারটি সিফাত চারটি গুণাবলী আছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযীনা আমানু এক নম্বর যারা ঈমান এনেছে এক নম্বর যারা ঈমান এনেছে ইমানের উপর অটল অবিচল রয়েছে ও আমিলুস সালিহাত আর যারা ভালো কাজ করেছে কয়টি বললাম দুইটা অনেকেই জবাব দিতে পারে নাই কান পেতে শুনতেছে সুর টেস্ট করে মেহরবানি করে জবাব দিন সুরের দিকে না তাকিয়ে মেহরবানি করে কোরআনের দিকে একটু খেয়াল করুন কয়টি বললাম দুইটা বাকি আছে কয়টা আরো দুইটা একজন বলছেন একটা এক নম্বর বললাম যারা ঈমান এনেছে ঈমান দুই নম্বর ও আমিলুস সালিহাত যারা নেক কাজ করেছে তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক যারা পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত আওয়াজ দিয়ে বলেন কিসের দাওয়াত পীর তার মুরিদ বানাবে লম্বা পাগড়ি দিয়ে দিবে আর সকলেই ওই পাগড়ির মধ্যে হাত দিবে আর পীর ভাববে আমার মুরির সংখ্যা বেড়ে গেল এই দাওয়াত না যে দাওয়াতের মধ্যে কোরআন নাই যে দাওয়াতের মধ্যে আমার হয় না বাদ দিলে না বেজার হয় না যে দাওয়াতে না বাদ দিলে না খুশি হয় সে দাওয়াত নয় সেই দাওয়াত যে দাওয়াত দিলে বাতিলের কলিদার মধ্যে আঘাত লাগে তাকেই বলা হয় হকের দাওয়াত তার নাম কি একটু মেহেরবানি করে বলেন তার নাম কি হকের দাওয়াত তিন নাম্বার চার নাম্বার অতওয়াসাউ বিসসবর যারা পরস্পর পরস্পরকে সবরের দাওয়াত দিয়েছে ধৈর্যের দাওয়াত দিয়েছে উপদেশ দিয়েছে সবরের তার মানে এক নাম্বার হলো ঈমান হাত তুলে বলুন এক নাম্বার কি হাত অনেকে উঁচু করে নেই আপনি যদি বলেন যে আমি ভদ্রলোক আমি উঁচু করবো কেন আল্লাহ তাআলা মাইন্ড করবেন আল্লাহর জন্য হাত উঁচু করতে রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ ইমাম সাহেব হাত উঁচু করেছেন বাম সাইদে ইমাম সাহেব ওনাদের চাইতে তো ভদ্রলোক কেউ নাই আলহামদুলিল্লাহ বলেন না দুই মহল্লার দুই ইমাম সাহেব আমার ডানে বামে ওনার হাত উঁচু করেছেন আমাদের তুলতে সমস্যা কি ইমাম হাত তুলে কি মুক্তাদি বসে থাকে নাকি একটু হাত তুলে বলেন এক নাম্বার এক নাম্বার হলো ইমান সকলেই বলুন এক নাম্বার কি দুই নাম্বার নেক কাজ হাত তুলে বলুন দুই নাম্বার হলো নেক কাজ দুই আঙ্গুল উঁচু করেন দুই আঙ্গুল কয় আঙ্গুল দুই নাম্বার হলো নেক কাজ তিন নাম্বার পরস্পরকে হকের দাওয়াত তিন নাম্বার হলো হকের দাওয়াত চার নাম্বার হলো ধৈর্যের উপদেশ ধৈর্যের উপদেশ এই চারটা কাজ করে যারা তারা ক্ষতিগ্রস্ত নয় চিল্লায় বলুন সুবহানাল্লাহ মূল তাফসিরে চলে যাচ্ছি ওয়াল আসর সময়ের কসম আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কসম খেয়েছেন
কসম খাওয়া হয় কখন গুরুত্ব বোঝানোর জন্য। আমরা অনেক সময় কসম খাই যখন বুঝতে সক্ষম না হই অথবা গুরুত্বের কারণে, তখন আমরা বলি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরকম বলা হয় কি হয় না, হয় কি হয় না। কিন্তু আমাদের দেশে কসম খাওয়া হয় কয় মায়ের কসম, এটা কমে গেছে। কবে প্রাচীনকালে পূর্বে দেখতাম ময়মন বীরের মায়ের কসম খাইত, বাবার কসম খাইত, মাটির কসম খাইত, বাঁশের কসম খাইত, নানান ধরনের কসম খাইত, বলে জায়েজ নাই, শির, ডাইরেক্ট শির। মুসলমান কসম খাইবে একটা, তার নাম কি আল্লাহ, কার নামে কসম হবে আল্লাহ। মুসলমান কসম খাবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের জন্য বললেন আল ফাজর, ফজরের কসম। খেয়াল করে দেখুন ফজরের কেন কসম খেলেন, তার অন্যতম একটি কারণ হলো ফজরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের সময়ে মুনাফিকের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না, কারণ ফজরের সময় মুনাফিকরা ঘুমিয়ে থাকি, আর ফজরের সময় আমার ভাইরা মুমিন যারা আল্লাহওয়ালা যারা তারা জাগ্রত হয়, এই জন্য আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ, ওয়ালাইয়ালিন আস, দশ রাতের কসম। আরাফার প্রথম দশের রাতের কসম খেলেন আল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ হজ, এই জন্য আল্লাহ তাআলা ওয়ালাইয়ালিন আস, দশ রাতের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আমিন অদ্দোহা, পূর্বাহ্নের কসম খেলেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন ওয়াসসামাই যাতিল বুরুজ, খেয়াল করে দেখেন আল্লাহ আকাশের কসম খেয়েছেন। এবার জবাব দেন, এখানে আল্লাহ তাআলা কিসের কসম খেয়েছেন? সময়ের। কিসের? কিসের কসম খেয়েছেন? সময়ের কসম খেয়েছেন। আবার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন, মানুষের জীবনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন মানুষের জীবনের দুটো নিয়ামত, অনেক মানুষ জানে না, মানুষের জীবনের দুটো নিয়ামতপূর্ণ দুটো বিষয় আছে, অনেক মানুষই অবহিত নয়, অনেক মানুষই জানে না। একটা হলো অবসর, অবসর মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমার ভাইরা নিয়ামত। আর একটি হলো সুস্থতা, যার জীবনে সুস্থতা নাই তার মতো কষ্ট কেউ নাই। সামান্য মাথা ব্যথা হলে প্রোগ্রাম করা সম্ভব হয় না, সামান্য একটু জ্বর হলে আপনার ভালো লাগে না, আপনার অফিস আদালত কলকারখানা সব কিছু বন্ধ। আর যার ক্যান্সার হয়েছে আমার বন্ধুগণ, যার ক্যান্সার হয়েছে আমার ভাইরা, যাদের হার্টের রোগ হয়েছে, কত বড় মারাত্মক ধরনের অসুখ, আহারে তার মতো কষ্ট দেওয়ার কেউ নাই। এই জন্য বিশ্বনবী বলেন অনেক মানুষ জানে না দুটো নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি মানুষকে নাও দিলে কাউকে কাউকে দিয়েছেন, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। এই কথা বলেন, এক নম্বর কি, আর একটা কি? এক নম্বর হলো সুস্থতা, দুই নম্বর অবসর। বিশ্বনবী বলেন প্রত্যেকটি মানুষকে পাঁচটি বিষয়ের গুরুত্ব দেওয়া উচিত, পাঁচটি বস্তুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। এক নাম্বার হলো বার্ধক্য আসার পূর্বেই এই যে যৌবনের তাড়না, এই যৌবনকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক মানুষ আমার ভাইরা যৌবনকে গুরুত্ব দেয় না, বরং যৌবন বয়সে কি সুন্দর সুন্দর কাঁচা বাদাম, পাকা বাদাম আমার কাছে পাবেন বন্ধু, কি বাদাম, এই ধরনের গান গিয়ে সময় নষ্ট করে, আছে কিনা কথা বলেন। অনেক যুবক তাফসীর মাহফিলে আসে না, কোথায় পাবে হলো ব্যানসং, কোথায় আমাদের মমতাজ আপার গান, কোথায় আমাদের আয়ুব বাচ্চুর গান, এখন তো আর আয়ুব বাচ্চু নাই, জেমসের গান, এই গান শোনার জন্য যুবকেরা পাগল, আছে না নাই, জবাব দাও, আছে না নাই। ও যুবক, এই যৌবনকাল চিরকাল থাকবে না, এই যে যৌবনের উন্মাদনা, রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল টেপা টিপি করো শরীরে পায় না, এমন এক সময় আসবে এক ঘন্টা ঘুম যদি কম হয় তুমি ঠিক থাকতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেন প্রত্যেকটি মানুষকে বার্ধক্য আসার পূর্বে প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দেওয়া উচিত তার যৌবনকালের। আবার নবীজি বলেছেন প্রত্যেকটি মানুষের মৃত্যু আসার পূর্বে জীবনকে গুরুত্ব দেওয়া উচিত, এই জীবন চিরকাল থাকবে না,
এই জীবন এক সময় আপনার নিঃশেষ হয়ে যাবে। আজকে এলাকায় মহল্লায় শুনলাম মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে আমার ভাইয়েরা 2-2 জন লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন মহিলা অপরজন জামশেদ নাম না, এরকম তো বলছিলেন আমাদের এই জামশেদ বলছিলেন আমাদের এই জামান ভাই বেশি বয়স হয় নাই, অঢেল সম্পদের মালিক। কি হবে দালান কোঠা অট্টালিকা গাড়ি বাড়ি, কত মানুষ না খেয়ে পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে। আমি গ্রামে যখন ঢুকলাম, গতকালকে প্রোগ্রাম ছিল আমার কক্সবাজার, সকালবেলায় কক্সবাজার থেকে নাইটে এসেছি, সকালবেলায় নামলাম জামান ভাইদের বাড়িতে ছিলাম। এই মহল্লায় ঢোকার পর এলাকায় ঢোকার পর বাড়ি ঘর থেকে আশ্চর্য হয়ে গেলাম, একটা গ্রাম এত বিল্ডিং আমার চোখের সামনে খুব কম পড়ে। একটি জেলার একদম শেষ সীমান্ত এলাকা, এটা একটি প্রত্যন্ত অঞ্চল। এই যে সম্পদ, এই যে টাকা পয়সা, আমার ভাইরা জামশেদ ভাই মারা গিয়েছে, উপায় নাই উপায় নাই। তার যৌবনকালের হিসাব কয়েক মিনিট পরে শুরু হয়ে যাবে, এখনো জানাজা হয় নাই। আল্লাহর নবী বলেন মানুষ যখন ইন্তেকাল করে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনটা জিনিস যায়, একটা যায় হলো সম্পদ, এক নাম্বার কি সম্পদ, দুই নাম্বার আত্মীয় স্বজন। আল্লাহর নবী বলেন আত্মীয় স্বজন সম্পদ ফিরে আসে, আর মানুষের কাছে লিগাল যেটি যায় তার নাম হলো আমল, তার নাম কি? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, আমল সে জিন্দগি বানতি হে এ জান্নাতি ভি এ জাহান্নাম ভি, এ খাকে পাকে আপনা ফিতরাতে হে, এ খাকে আপনা নুরি হে না নারি না নুরি। এই আমল দিয়ে তোমার জিন্দগি তৈরি করতে হয়, আমল যদি তোমার ভালো হয় তাহলে তুমি জান্নাতি, আর আমল যদি তোমার খারাপ হয় তাহলে কি? লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটি জাহান্নামী দল আর একটা হলো জান্নাতি দল, যারা জান্নাতি দল তারা হলো ফায়েজ, তারা হলো সাকসেসফুল। সুবহানাল্লাহ, অঢেল সম্পদের মালিক হতে এটাতে কোনো সফলতা নাই। আপনার ছেলে লন্ডনে থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, এতে করে কোনো সফলতা নাই। সফলতা হলো আপনার আমলটা ভালো হলো কিনা, আমল যদি ভালো হয় এতে করে হলো সফলতা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে, এই জন্য বিশ্বনবী অসুস্থতার পূর্বেই আপনি যখন সুস্থ থাকেন তার গুরুত্বের কথা বলেছেন। আবার নবীজি বলেছেন দারিদ্রতার আসে দারিদ্রতার আগে, তুমি যখন তোমার কাছে ধন সম্পদ থাকে ধন সম্পদকে গুরুত্ব দাও, কারণ তোমার দারিদ্রতা চলে আসলে তুমি দান করতে পারবে না। দারিদ্রতা যখন চলে আসবে তোমাকে কেউ সম্মান করবে না, এটাই বাংলাদেশের নিয়ম, এটাই বাংলাদেশের সিস্টেম। অতএব তোমার কাছে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ দিয়ে তুমি আল্লাহর পথে কাজে লাগাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ। এ তমাম পৃথিবীর ইমানদারেরা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্তানাদি এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে মাহরুম না করে। এই জন্য নবীজি বললেন তোমার যে দারিদ্রতার পূর্বে তুমি সম্পদকে গুরুত্ব দাও। আল্লাহর নবী বলেন ব্যস্ততার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। তুমি এখন অবসর আছো, অবসর থাকাকালীন সময়ে তুমি সালাত আদায় করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না। তুমি যখন ব্যস্ততা চলে আসবে তখন আর নামাজ পড়তে পারবে না, তখন নামাজ পড়তে অলসতা লাগবে, তুমি ইচ্ছে করলেও জামাতে নামাজ পড়তে পারবে না, কারণ তোমার বস তোমাকে ছাড়তেও নাও পারে। জবাব দেন ঠিক কিনা? আর পাঁচ নাম্বারে যেটি বলেছেন তা তো প্রথমেই বললাম যে মরণের পূর্বে জীবনকে গুরুত্ব দাও। বন্ধুগণ, সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলাস সময়ের কসম। এই জন্য বিশ্বনবী বলেন পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিতে পারবে
আল্লাহ রাব্বুল আমিন কাউকে ছাড়বেন না, জবাব দেন কয়টা? পাঁচটা প্রশ্নের জবাব শিখে রাখেন। আমাদের দেশে এই মুহূর্তে যদি বলি কবরে সওয়াল জবাব কয়টি হবে, কুমিল্লার লোক সচেতন হয়তোবা বলবেন তিনটা চারটা, উভয়টা হাদিসের মধ্যে আসছে এটা সবাই জানে। কিন্তু এটা তো কবরেরটা জানলেন, হাসরেরটা অনেকেই জানে না। আল্লাহ উনি বলেন পাঁচ পাঁচটি প্রশ্নের জবাব, যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন কাউকে ছাড়বেন না। এক নাম্বার হলো জীবনকাল, এক নাম্বার জীবনকাল, দুই নাম্বার যৌবনকাল, তিন নাম্বার সম্পদ কোন পথে আয় করেছিলেন, এবং চার নাম্বার হলো সম্পদ কোন পথে ব্যয় করেছিলেন, পাঁচ নাম্বার এলেম কতটুকু শিক্ষা করেছিলেন আর সে অনুযায়ী কতটুকু আমল করেছিলেন। সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন মুসলমান দুটো জিনিস কখনো অপেক্ষা করে না, একটা হলো সময়, অপরটি হলো নদীর স্রোত। নদীর স্রোত আপনি যত সম্পদশালী হন নদীর স্রোত আপনার জন্য অপেক্ষা করবে না, নদীর স্রোত অটোমেটিকলি ভাটির দিকে যাবে, আর সময় অপেক্ষা করবে না। আমি যখন আলোচনা শুরু করি তখন সাড়ে নয়টা, এই যে সাড়ে নয়টা, আজকে তেইশ তারিখ, বার হলো কি বৃহস্পতিবার, ডিসেম্বর মাস, কোন মাস ছেলেরা কথা বলো, কোন মাস? ডিসেম্বর মাসের তেইশ তারিখের সাড়ে নয়টা, এটা আর জীবনে কোনোদিন আসবে না। সময় খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে হুজুর বয়স বেড়ে গেছে, কথাটা ভুল, মানুষের কখনো বয়স বাড়ে না বন্ধুগণ, মানুষের বয়স কখনো বাড়ে না, এটি একটি মিটার। এই মিটারটার বয়স হলো মনে করেন আপনার বয়স একশো বছর, এর মধ্য থেকে আপনার বর্তমান বয়স হলো পঁচিশ, বাকি আছে কত? পঁচাত্তর। আপনার বয়স কমলো না বাড়লো? কমে গেছে, ছিল একশো, আমার যে টাইম সেই টাইম অনুযায়ী না এসে যদি আগামীকাল আসি, তারপরের দিন আসি, তারপরের দিন আসি, এক মাস যদি আসি লাভ হবে? চার টাইম আসতে হবে। বরফ বিক্রেতা বরফ বিক্রয় করার সময় বারবার শব্দ করতেছে, আকাশের অবস্থা ভালো না, সে জানে মুসুলধারে যদি বৃষ্টি চলে আসে আমার যে মূল চালান কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বরফ বিক্রেতা তার বরফগুলো বিক্রয় করতে চেষ্টা করছে। ঠিক মানুষের জীবনটা এরকম, মানুষের জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে, মানুষ সময়কে মোটেই গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সালাতের একটি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে সালাতকে ফরজ করে দিয়েছে, একটি নির্দিষ্ট সময়। এই যে ইমাম সাহেব আছেন ডান পাশে বাম পাশে, ইমাম সাহেব আছেন, নির্দিষ্ট সময় ছাড়া তারা নামাজ পড়ে না। জোহরের নামাজ শো একটায় শুরু, জামাত শো একটাই পড়ে, আসরের জামাত চারটায়, চারটাই পড়ে। এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সময়ের গুরুত্ব বোঝান। ইচ্ছে করলে আপনি ফরজ রোজা কালকে রাখতে পারবেন না, এটার একটি নির্দিষ্ট কি আছে? সময়, যুবকেরা কথা বলো, এই ছেলেরা কথা বলো, নির্দিষ্ট কি আছে? সময় আছে, এটা নির্দিষ্ট সময়। ইচ্ছে করলেই কালকে আপনি বাইতুল্লাহ গিয়ে আপনি বড় হজ করতে পারবেন না, বড় হজ সাধারণত এটাই আমরা বুঝি, তার মানে আপনি আপনার ফরজ হজ আদায় করতে পারবেন না, এটা একটা সময় আছে। আমার বন্ধুগণ খেয়াল করে দেখেন, যেমন নামাজের একটি সময় আল্লাহ রাব্বুল আমিন সিয়ামের একটি সময় দিয়েছেন, আবার হজের সময় দিয়েছেন, জাকাতের সময় দিয়েছেন, যদিও জাকাত সারা বছর দেওয়া যায় কিন্তু আলে মোলামা রমজান মাসে দেওয়ার জন্য এই কারণে বলে, যেহেতু রমজান মাসে সত্তর গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এই জন্য প্রত্যেকটা জিনিসের সময় আছে না নাই? কিন্তু জবাব দেন মুসলমানের সময়ের গুরুত্ব কম না বেশি? খুবই কম, কিসের বেশি? মুসলমান সময়ের গুরুত্ব দেয় না তো, কোনো গুরুত্ব দেন? আপনি বললেন তো একদম ঢাকঢোল দিয়ে একবারে একযোগে স্লোগান দিয়ে বললেন যে বেশি, আমি একমত হতে পারি নাই। আমাদের সময়ের গুরুত্ব নাই, অফিস সাধারণত সময়ের গুরুত্ব নাই, ওয়াজ মাহফিলের সময়ের গুরুত্ব নাই, বক্তা দুই ঘন্টা ওয়াজ করলো কিন্তু কোরআনের একমাত্র তিনটা, এটা কি বক্তার চরিত্র নাকি?
একজন বক্তা দুই ঘন্টা ওয়াজ করলেন, তার উচিত ছিল এত দূর যাইতেই হয় নাই। কবে কোন কালে আকাঙ্ক কাম করলো মাহি বিমাহি, নাকি নাম কি তার নাম কি মাহিয়া মাহি, এক নামই হয় না আবার দুইটা নিছে। মাহিয়া মাহি যে দুই বছর আগে আকাঙ্ক কাম ফোনালা ফাঁস করে দিলেন কে, আল্লাহ মানে মানে আল্লাহর হাত না এখানে নাকি, ফোনালা ফাঁস করে দিল, আহারে দুই সেকেন্ডও যায় না, এত বড় বড় কথা চোরের মতো যেতে চাইলো কানাডায় ধাক্কা দিয়া দেশে পাঠায় দিছে, দেশে কোন জায়গায় কোন অবস্থায় আছে সে নিজেও জানে না, কথা বলেন ঠিক কিনা। অতএব আমার ভাইমেরা কুমিল্লার মাটি থেকে জানাতে চাই, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো না, ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবে আল্লাহর কসম তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, জবাব দেন ঠিক কিনা। আলেমদেরকে বলা হয় মৌলবাদী রাজাকার, আমরা হলো মৌলে থাকি, আমরা তো মৌলেই থাকি, আমরা আসলেই মৌলবাদ, সময় সুযোগ এমন আসবে মূল থেকে এমন ছাকা দেব এই নাস্তিক মূর্তি মূর্তার এগুলো টয়লেট করার জন্য টিস্যু নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না, জবাব দেন ঠিক কিনা। পারবা না ইসলাম নিয়ে বুঝতে আসবা তোমরা কি মুছে যাবে। কবি মুহিব খান খুব সুন্দর করে ইসলাম নিয়ে একটি গজল বা ইসলামী সঙ্গীত গিয়েছেন, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, পারে কিনা পারে, যেভাবে বললেন কুমিল্লা লোক আমি সন্তুষ্ট হই নাই, কুমিল্লার নামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ খবর আছে, এটা সম্ভব অনা অসম্ভব, অনেকেই মানে মত না তো ওই জন্য বলতে চায় না, আমি বলছি আর কি এটা সম্ভব। জীবনের পর থেকে কুমিল্লা কুমিল্লা হঠাৎ করে মেঘনাও হয়ে যেতে পারে, এটা সম্ভব, কিন্তু ইসলাম নাম চেঞ্জ করা যাবে না। আরে হাত তুলে কথা বলেন সম্ভব, সম্ভব না সব সম্ভব। আমার হাতে একটু দেখতে পাচ্ছেন স্যামসাং, এটা ইচ্ছে করলে কোম্পানি হয়ে যেতে পারে, রেডমি হতে পারে কিনা, সারা যেমন ওয়ারি দোয়ারি শুনলাম ওয়ারি হঠাৎ করে বেচা কিনা হয়ে গেল রবি, সব সম্ভব, কিন্তু ইসলামের নামগন্ধ মোছা সম্ভব নয়। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, অনেকেই বলে দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় বদফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে তো ইসলাম এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ, ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে সিনিমিনি খালে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে, সবাই জবান খুলে বলেন আর কিছু থাক না থাক দেশে হয় নাই আরো জোরে, আর কিছু থাক না থাক দেশে, ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডঙ্গের শৃঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাসের আড়ত, আইন পাশ করে মাসের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, ঠিক কিনা, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশী আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু, ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম জাতির 90% মানুষের একটু বুকে হাত দিয়ে বলেন মানুষের, ইসলাম নিয়ে সিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে, আর কিছু থাক না থাক দেশে, ইসলাম আছে ইসলাম রবে ইসলাম, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি,
শর্তের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, লাইবের সাথে হতে পারে ফের মীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফেললো কপাট বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি বীরদের বাংলা, জনগণের ভোটে কিবা ভোট লুটে জয় যা ক্ষমতা, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়, ইসলামে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামে জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে সিরমিনি খেলে এমন শক্তি নেই, একসাথে আর কিছু থাক না থাকে দেশে হাত তুলে কুমিল্লার জনগণের মতো মুসলমানের মতো বলেন, আর কিছু থাক না থাকে দেশে ইসলাম আছে, ইসলাম রবে, ইসলাম থাকবে, লিল্লাহে তাকবীর। তাহলে আমার যুবকেরা, আমি বলতেছিলাম ওয়ালাস সময়ের কসম, এরপর আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, কয়েক শ্রেণীর কথা বললাম, এবার আপনাদেরকে চারটি বিষয়ের উপর আলোচনা শোনাবো, কয়টা, এক নাম্বার হলো ইমান, এক নাম্বার কি ইমান, দুই নাম্বার নেক কাজ, তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত, চার নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, চারটা বিষয়। ইমান মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, একজন মানুষ নামাজ তার কম থাকতে পারে, তার রোজা তার ত্রুটি থাকতে পারে, আল্লাহ সব কিছু মাফ করে দিতে পারেন, কিন্তু ইমানের মধ্যে ত্রুটি আল্লাহ পাক কখনো মাফ করবেন না। ইমানের বিপরীত যদি করা হয়, ইমানের সমর্থক শব্দ আপনি তাওহীদ নিতে পারেন, তাওহীদের বিপরীত হলো শিরক, তাওহীদের বিপরীত কি শিরক, কারণ যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আমিন বলেন তার জন্য জান্নাতকে আমি আল্লাহ পাক হারাম করে দিব। ওয়ামা ওয়াহুন নার, আর তার জায়গা হলো জাহান্নাম। নাম্বার টু, কেউ যদি ইমানের বিপরীত যদি শিরক করে, দুই নাম্বার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে না, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে আমি আল্লাহ রাব্বুল আমিন পশ্চিম কালেও তাকে ক্ষমা করব না, অন্যান্য যত পাপ আছে যত অপরাধ আছে আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তারে ক্ষমা করে দিতে পারি। এই জন্য ইমান আছে যেখানে, আল্লাহর জান্নাত আছে সেখানে, আর ইমান নাই যেখানে জাহান্নাম তাকে হাত ছানি দিয়ে ডাকে, জবাব দেন ঠিক কিনা। তিন নাম্বার মুসলমান, তিন নাম্বার কোনো মানুষ যদি শিরক করে তাহলে তার জিন্দেগিতে যত আমল আছে সব আমল আল্লাহ পাক ধ্বংস করে দেন। তাকিয়ে দেখুন এখানে, মনে করুন এই যে কাপের মধ্যে চা দেখতে পাচ্ছেন, এখানে মনে করুন আপনার জিন্দেগির 50 বছরের আমল, কত বছর, 50 বছরের আমল আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 50 বছর পরে আপনি একটা শিরক করেছেন, শুধুমাত্র কেবলমাত্র এই কথাটি বলেছেন আগে আল্লাহ পরে আপনি মেহরবানি করে আমার ছেলেরে দেখবেন, আল্লাহ পাক বলেন ও গোলাম তুই কি বললি শিরক হয়ে গেল, কারণ হু আল আউয়াল ওয়াল আখির, আগে আমি আল্লাহ পরেও আমি আল্লাহ, আগে কে পরে কে, কিন্তু আমাদের দেশে এই ধরনের কথা কবন আছে না নাই। ও কুমিল্লার মুসলমান খেয়াল করে দেখেন, শুধুমাত্র কেবলমাত্র একটা শিরক করার কারণে তার জীবনের 50 বছরের আমল ছিল, আল্লাহ পাক বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যে ব্যক্তি শিরক করবে, নবীকে ডেকে বললেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, বিশ্ব নবীকে ডেকে বললেন আপনি যদি শিরক করেন আপনার সব আমল আমি আল্লাহ তাআলা মুছে দেব। তাহলে তার মানে আমার ভাইরা, এখানে যদি এক পন দুধের মধ্যে সামান্য একটু যদি গাভীর চোনা বলে আমাদের এলাকায়, এলাকায় কি বলে জানি না, চোনা বলে
চানা বলে, আমাদের এলাকায় বলে চোনা, এদেশে বলে চানা। আর পোসরাব আপনি যাই বলেন, এক ফোঁটা দিলে যেমন এক মন দুধ নষ্ট হয়ে যায়, আপনার জীবনে যদি আপনি একটা সেরে করেন তাহলে আপনার জীবনের যত আপনার আমল আছে সব আমল আল্লাহ পাক শেষ করে দিবেন। এই জন্য ইমান নিয়ে টিকতে হবে। ইমান হলো একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আমার ভাইরা সাহাবায়ে কিরাম তাদের অস্ত্র ছিল না, তাদের অ্যাটম বম ছিল না, তাদের মারণাস্ত্র ছিল না। জিহাদের ময়দানে দুটো তাদের শ্রেষ্ঠ সম্পদ ছিল, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো ইমান। ইমান এবং আল্লাহর ভয়, এই দুটো জিনিস থাকলে আল্লাহ পাক আসমান এবং জমিনের রহমতের দরজা ওপেন করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। আল্লাহ পাক বলেন, ও জনপদের লোকেরা, ও বাংলাদেশের লোকেরা, ও কুমিল্লার লোকেরা, ও দেবিদ্বারের লোকেরা, এলাকার নাম কি বড়শাল, বড়শাল ঘর নোয়াহাটির লোকেরা একটু কান পেতে শোনেন। ওলাও আর না হালাল কোরা, ও গ্রাম কোরা করিয়াতন থেকে কি কর, এই গ্রামের লোকেরা মেসেজটা কার সরাসরি আপনাদের জন্য শানে আল্লাহ তালা বলছেন, ও বড়শাল ঘর নোয়াখাটির নোয়াহাটির জনগণেরা, তোমরা যদি এই দুটো সম্পদ অর্জন করতে পারো, ওলাও আন্না আহলাল কোরা আমানু, এক নাম্বার কি ইমান। ও যুবকেরা কথা বলো, এক নাম্বার কি, এক নাম্বার হলো ইমান, দুই নাম্বার হলো তাকওয়া, দুই নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, এই দুটো সম্পদ তুমি যদি অর্জন করতে পারো, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ, অভাব থাকবে না, অভাব থাকবে না। জবাব দেন, সৌদি আরবের মাটি বেশি ভালো না বাংলা, বাংলাদেশের মাটি ভালো? সৌদি আরবে কেমনে বললেন বাংলাদেশের মাটি, আপনি ভাবতেও পারেন না। সৌদি আরবে লাউ হয় না, কদু হয় না, আর বাংলাদেশের এমন মাটি, কমলা বলবেন কমলা হবে, আমার ভাইরা লাউ হয় কদু হয়, বাংলাদেশের কি মাটি, বাংলাদেশের কি সমুদ্র, এমন সমুদ্র তামাম পৃথিবীতে আর কোথাও নাই। অত্যন্ত দুঃখের বিষয়, সৌদি আরবে বালি আর বালি, কিন্তু সেখানে আল্লাহর রহমতটা বেশি, কারণ সে দেশের লোকেরা পীরের দরবারে দরগায় গিয়ে কোনো মান্নত করে না, আসতে বলেন করে না, বাংলাদেশে করে, বাংলাদেশে করে না, কুমিরের কাছে গিয়ে কয় ও কুমির আমার ছেলে দে, ও কুমির আপনি যদি খুলনায় বাগেরহাটে যান, সেখানে নিজ চক্ষে দেখেছি গজার মাছের কাছে কয় মুরগির গোস্ত বাবারে মাইরে কোনোদিন খাওয়াই নাই, নিজের চোখে দেখলাম মুরগির গোস্ত খাওয়ায় আর গজার মাছের মাথা হাতায়, আর কয় আমার একটা পোলা দিস, একটা দিস, একটা পোলা দিস। কি আকিদা আমাদের বাংলাদেশের সবার না, কিন্তু এই যদি আমাদের আকিদা হয় তাহলে বাংলার জমিনে রহমত আসবে কেমনে। আরে মসজিদে স্যান্ডেল রেখে যাই, নিশ্চয় তা নাই স্যান্ডেল পাবো কি পাবো না, কিন্তু সৌদি আরবে স্বর্ণকার দোকান আজান হবার পর দোকান ওপেন করে এবার মসজিদে গিয়ে নামাজ পড়ে ফিরে আসে, তার দোকানে কেউ হামলা করে না। যার বাড়িতে আজকে সারাদিন ছিলাম, জামান ভাইয়ের চাচার বাড়িতে মোটর সাইকেল, দামি মোটর সাইকেল নিয়ে চলে গেছে, কথা বলেন, এই হলো আকিদা। এই যদি চিন্তা চেতনা থাকে তাহলে আমার ভাইরা আমাদের আকিদা যদি সাফ না হয়, ইমান এবং তাকওয়া যদি না হয় তাহলে আল্লাহর রহমত পাওয়া সম্ভব না। এবার ইমানের উপরে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। ইমানের দাবি, ইমানের দাবি, এবার পরিচয়ের কথা বলবো, কে কে ইমানদার। আল্লাহ পাক শোনাচ্ছেন তাফসীর মাহফিলে, ইন্নামাল مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم যারা ইমানদার আল্লাহর নাম জিকির করার পর তাদের দিল কাঁপবে। জবাব দেন, কি কাঁপবে, হাত কাঁপবে না, পা কাঁপবে না? অনেকেই দেখবেন আল্লাহর নাম আল আল এরকম হাত কাঁপায়, কাঁপায় কি কাঁপায় না, এটা হবে না, কাঁপবে কি, এটা হলো ইমানের পরিচয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ
আয়াতুহু জাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক বলেন মুমিনের সামনে যখন তাফসীর করা হয় জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বাড়তে থাকে। আর মনে মনে বলে আরে আরও তাফসীর করে না কেন, আরও তাফসীর হয় না কেন, আরও শুনবো আরও শুনবো। জবাব দেন, এই যে তাফসীর শুরু করেছি, তাফসীর শোনার পর কার কার ভালো লেগেছে একটু হাত তুলে দেখান। ইল্লাহে তাকবীর। তাহলে আমরা হলো ইমানদার, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইমানদার কারা, তাদের গুণাবলী হবে কি? আল্লাহ রাব্বুল আমিন ডিটেলস কত সুন্দর করে বলেছেন, আত্তাইবুন, ইমানদার যারা বারবার তাওবা করবে, আল আবিদুন, বেশি বেশি করে ইবাদত করবে, আল হামিদুন, বেশি বেশি করে প্রশংসা করবে, আসাইহুন, এবং রমজান মাস এবং গায়ের রমজান আসুক তারা সিয়াম পালন করবে। কয়টা বললাম? চারটা। কয়টা বললাম? চারটা। আর রাকিউনা সাজিদুন, মুমিন যারা রুকু করবে সাজদা করবে, আল আমিরুনা বিল মারুফ, ছয় নাম্বার হলো সৎ কাজের মানুষকে আদেশ দিবে, অন্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। এলাকায় যদি গান জাটি থাকে, গান জুটি থাকে, গান জুটি বুঝেন নাকি, কথা বলে না, বাবা খবর বুঝেন নাকি, মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, যাই বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, অবশেষে গাঞ্জা খেয়ে, অবশেষে বাবা খেয়ে, আট মাস থাকে জেলে, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। তাহলে ইয়া বাখর এলাকায় থাকলে কি করবে? শোনেন সাত নাম্বার, অন্যাহুনা আনিল মুনকার, ইয়া বাখর থাকলে সামাজিকভাবে তাকে বয়কট করতে হবে। হতে পারে সে চেয়ারম্যানের ভাতিজা, হতে পারে মেম্বারের নাতি, হতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তির, মসজিদের সভাপতির পোলা, হতে পারে কি না, হতে পারে কি না, তখন দল দেখা যাবে না, মদ দেখা যাবে না, কার ছেলে দেখা যাবে না, একবার ঐক্যভাবে তারা সমন্বয় করে তাকে বয়কট করবে। এটা হলো ইমানের সাত নাম্বার দাবি। কয়টা? আট নাম্বার, আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আট নাম্বার আল্লাহর সীমা রক্ষা করা। আল্লাহর সীমা হলো পুরুষ যারা তারা দাঁড়িয়ে রাখবি, আর নারী যারা তারা দাঁড়িয়ে রাখবে না। বলবেন যে হুজুর নারীর তো দাঁড়িয়ে হয় না, নারীর যদি দাঁড়িয়ে হতো বহু মহিলা দাঁড়িয়ে রাখতো কি রাখতো না, কথা বলেন আপনারা। পুরুষ দাঁড়িয়ে রাখার পর, দাঁড়িয়ে ওঠার পর যদি কামাইতে পারে, নারী কি দুই চারটা পাওয়া যেত না দাঁড়িয়ে রেখে দিত? তার মানে পুরুষেরা, এটা হলো আল্লাহর সীমা, এখানে হাত দেওয়া যাবে না। আল্লাহর সীমা হলো পুরুষ খবরদার, লা তাকুলু রিবা, সুদ খাবে না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবে না, ঘুষ খাবে না। আর ওয়াসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি ঘুষ খায় আর যে ব্যক্তি ঘুষ দেয়, দুইটাই জাহান্নামি। ও আমার তরুণ যুবক, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমা রক্ষা করা। আল্লাহর সীমা হলো পুরুষ হলে টাকটুর নিচে কাপড় পরবে, যারা বললেন না বুঝলাম না, টাকটুর নিচে পুরুষ কাপড় পরিধান করবে না। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির প্রতি আল্লাহ পাক তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের সঙ্গে কথাও বলবেন না। তন্মধ্যে এক প্রকার হলো অহংকার বশত যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে, এটা হলো মুমিনের দাবি। এই জন্য শুধু ওয়া শুনলেই হবে না, তাফসীর শুনলেই হবে না, আজকে ওয়াদা দিতে হবে টাকনুর নিচে আর কোনো দিন কাপড় পরব না। আমার বন্ধুগণ, ইমানের আরো কিছু দাবি, একজন মুমিনের প্রতি আল্লাহ পাক আরো কিছু গুণাবলীর কথা বলেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ও বলে রাখি একটি কথা, এখানে আটটা গুণাবলীর কথা বলছি, কয়টা? অবাশ্বিরিল মুমিনিন, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন, তাফসীরের মধ্যে এসেছে। এই আটটা গুণাবলী কেউ যদি অর্জন করে, আল্লাহ পাক আটটা জান্নাত তাদের জন্য খুলে দিবেন, সুবহানাল্লাহ। মুমিনের আরো কিছু গুণাবলী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত,
আল-কানিতিনা ওয়াল-কানিতাত আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত আল-খাশিঈনা ওয়াল-খাশিয়াত ওয়াল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত الصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات كويتا এক নাম্বার হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এক নাম্বার মুসলিম হতে হবে কি হতে হবে অনেকেই অনেক যুবকেরা বলবে হুজুর এটা কেমন কথা বললেন আমি তো মুসলমান আমার আমার থিওরি দিয়া বলি আমি আমার নিজের থিওরি দিয়া বলি তুমি তুমি মুসলমান তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আর দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো তুমি গরুর মাংস খাও আর হিন্দু যারা গরুর মাংস খায় না হিন্দুকে যদি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া যায় অথবা কোনো অন্ধকার রুমে নিয়ে যাওয়া যায় আর চেক দেওয়া যায় তাহলে পুরুষ যারা বোঝা যাবে তারা সুন্নতে খাতনা নাই আর মুসলমানেরটা কি এই তো তিনটা গুণে মুসলমান হবে না এটা দুদিকাংশ সংখ্যা গরুর গোশত খায় নামটা আরেকটা আছে ভোটার আইডিতে কি আইডি কার্ডে কি মুসলিম সনদপত্রে লেখা আছে কি মুসলিম এগুলো হবে না বাবা মুসলমান হওয়ার অনেক গুণ এক নাম্বার মুসলমান হতে হবে কি মুসলমানের অনেকগুলো হাদিস থেকে আমি রেফারেন্স দিতে দিব রেফারেন্স দিতে পারবো একটা রেফারেন্স দেই মান সালিমাল মুসলিমুন আল্লাহ পাক বলেন মুসলমান হলো সেই ব্যক্তি মিল্লিসানিহি ওয়াইয়াদি এক নাম্বার হলো জিহ্বা দ্বারা কখনো কাউকে কষ্ট দেয় নাই ওয়াইয়াদি হাত দ্বারা কোনোদিন কাউকে জুলুম করে নাই এই এটা হলো সিফাত থাকবে একজন মুসলমানের দুই নাম্বার ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন হতে হবে আজকের আলোচনা তো করতেছি মুমিনের উপরে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত বিনয় হতে হবে উগ্র হওয়া যাবেন আমার উপরে মাস্টান করে এরকম আছে কিনা বলেন এটা ঠিক না লা তামশি ফিল আরদি মানহা হাদ লুকমান তার সন্তানকে ডেকে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার জমিনের মধ্যে পা টারে জোরে করে ফালায়ও না আল্লাহু আকবার ও যুবক অহংকার করো না অনেক সম্পদের মালিক অনেক সম্পদের মালিক এই বলে তুমি অহংকার করো না অনেক সম্পদের মালিক তোমার স্বাস্থ্যটা ভালো দেহটা ভালো পাঁচটা ফ্রেন্ড যদি থাকে একটার চেহারা যদি একটু ভালো থাকে একটা ভাব নে কথা কর না ঠিক বাড়িতে গিয়ে বলো একটা মার দুম পোলা বানাবে জোরে বলো ঠিক কি না জায়েজ নাই হারাম আল্লাহ একটু পাতলা পায়খানা দিয়া কুমিল্লার সবচেয়ে বড় মেডিকেলের নাম কি কুমিল্লা মেডিকেলে তোমার ফালা রেখে একাইতে পাঁচ সেকেন্ডের টাইম নেই কথা বলো অহংকার করবে না বিনয় হবে কি হবে মাথা নত করে রাখবে আল্লাহর সামনে মাথা নত করে রাখবা কোনো ফ্রেন্ডের সামনে ভাব নিবে না কোনো আলেমের সামনে বয়োজ্যেষ্ঠ কোনো মুরব্বীর সামনে ভাব নিবে না ভাব নাই যারা জুতার বাড়ি খায় তারা ঠিক কি না ভাব নাই যারা মৃত্যুকালে কালেমা নসিব হয় না তাদের জবাব দেন ঠিক কি না বিনয় হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত দানশীল হবে দান করবে বলে আলহামদুলিল্লাহ কুমিল্লার লোকের প্রশংসা না করে পারে না কুমিল্লার লোকেরা অত্যন্ত দানশীল আলহামদুলিল্লাহ অসময়মিনা অসময়মাত রোজা রাখবা তোমার মা যদি বলে বাবা রে তোর স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে তোর রোজা রাখার প্রয়োজন নাই বলবা মা গো আমি যদি জাহান্নামে যাই তুমি যাবে নাকি মা বলবে না আমি জাহান্নামে যাবো না বলবো তাহলে চুপ থাকো আলহামদুলিল্লাহ বলো বারো বছর হলে রোজা রাখবা বলি ইনশা আল্লাহ মনে থাকবে মনে থাকবে অসময়মিনা অসময়মাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত এটা হলো শেষের আগেরটা লজ্জাস্থান হেফাজত করবে তার মানে পর্দা করবে ও তরুণ যুবকেরা কথা বলো পর্দা পুরুষের জন্য না নারীর জন্য সবাই সবার জন্যই হযরত আলীকে ডেকে বলেন আলী রে খবরদার কোনো পরনারীর দিকে তাকাবে না খবরদার কোনো পরনারীর দিকে তাকাবে না প্রথমবার যদি চোখ যায় এতে কোনো গুনাহ আরো জোরে বলেন কি নাই কি নাই
আমি চাপাইনবাবগঞ্জ যখন ওয়াজ করলাম হঠাৎ করে একটি যুবক আমাকে বলে মুলবি সাহেব আমি দুইটা কথা কহব। বললাম যে কি কহিবা জি ভাই? হ্যাঁ আপনি কহিলেন যে জালসার মধ্যে যে প্রথমবার দেখাতে কোনো গুণা নাই জি ভাই, হ্যাঁ আমি প্রথমবার আধা ঘন্টা দেখে নেব। তার মানে বুঝেন নাই কি করবে কতক্ষণ দেখবে। তো বললাম যে তুমি আধা ঘন্টা কেন দেখবে জি ভাই? আপনি কহিলেন যে প্রথমবার গুণা নাই, তো প্রথমবার তো হলো আমি জানি টাকা লাভ না, এটা চলবে না? এই যুবক কথা বলে এটা চলবে না? চলবে না, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। আমাদের দেশের 80% যুবকের পর্দা হয় না। কি হয় না? যারা জিন্সের প্যান্ট পরে নিতাম্বটারে, নিতাম্ব বুঝেন তো, বোঝো না এটা বাংলা কয় পয়কার পাঁচ ছয় কার, এটা যারা বের করে রাখো হারাম, মনোযোগ দিয়ে শোনেন। একমাত্র জিন্সের প্যান্ট পরার জন্য আদেশ এসেছে যুদ্ধের ময়দানে। আমার মনে হয় দেশের যুবকেরা সবসময় যুদ্ধের ময়দানে থাকে, মানে কখন মারামারি লাগে বলা যায় না তো, খুব খারাপ। হাসো না, লুজ প্যান্ট পরবার, তোমাকে পাঞ্জাবি পরার কথা বলছি না, বলো আলহামদুলিল্লাহ, পাঞ্জাবি না পরো শার্ট পরো, একটু লুজ পরো, আলহামদুলিল্লাহ বলেন না, পর্দা করবা, পর্দা করো। কিসের পর্দা করে? এই খালি চ্যাটিং করে, চ্যাটিং চ্যাটিং কি করে? চ্যাটিং করে, চ্যাটিং করে, এখন মেয়েদের সাথে চ্যাটিং করে, মেসেঞ্জারে চ্যাটিং করে, ইমুতে চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করে, একটার সাথে না তিনটার সাথে চারটার সাথে, অডিও কলে প্রাণ ভরে না। কয় ভিডিও লাগাও, কি লাগাও? ভিডিও কল দেখার পর কয় একটু হাসো, হাসিতে পঞ্জুরায় না, কয় মেহরবানি করে মাথার কাপড়টা একটু খোলো ভালো করে দেখি। বলবেন যে হুজুর আপনি জানলেন কেমনি? আমি জানবো না কেন, আমি তো এই গ্রহের লোক, আমি তো অন্য কোনো গ্রহ থেকে আসি নাই, আমিও তোমার মতো একজন মানুষ। আমার কাছে কত ধরনের ছেলে না, এই যে আমার একজন স্টুডেন্ট ফারদিন ইসলাম, আজ চার দিন ধরে আমার সফর সঙ্গী, আমার কাছেই, আমার প্রতিষ্ঠান থেকেই ইন্টারমিডিয়েট পাস করেছে, ও আমার কাছে সব কথা কয়, কয় স্যার এই এই করে সব কথা বলে। ও যুবক আল্লাহর কসম এই কাজটা করো না, পর্দা করো। এই জন্য আমার তরুণ যুবকদের বলি, আমার তরুণ যুবকেরা পর্দা করবে, কে কে রাজি আছো হাত তুলে দেখাও, বলো ইনশাল্লাহ। টাইট স্কিন প্যান্ট পরবে না, চোখটাকে একটু নিম্নগামী করবে। আর মা বোনদের বলি, ও মা বোনেরা মেহরবানি করে আপনারা পর্দা করবেন। আমাদের দেশের মা বোনেরা পর্দা করে, বয়স যখন কয় হয় 50 বছর 60 বছর, যখন বয়স হয় দাদিকে কেউ আই লাভ ইউ বলে না, দাদিকে কেউ ভালোবাসার কোনো প্রস্তাব দেয় না, ওই বয়সে দাদি এখন বোরকা পড়ছে কথা বলেন। আর 14 বছর 16 বছর 18 বছরের যুবতীটা নেই, কে করলো কে করছে শুনবেন নাকি? শুনবেন? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। ছেলে না মেয়ে? হওয়ার কথা ছিল কোনটা? উল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দোচক মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক কিনা? ঠিক তো, খুব জোরে বলছে, তোমাদের দাবায় দিই দাঁড়াও। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার ওয়ালা। ছেলে না মেয়ে? ছেলে। জোরে বল, জোর হয় না, জোরে বলো, হালাল না হারাম, জান্নাতি না জাহান্নামি? বিশ্বময় বলেন, কোনো পুরুষ যদি কোনো নারীর বেশ ধারণ করে, আবার কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ নই বলেন দুইটাই জাহান্নামি। মনোযোগ দিয়ে শোনেন, এই যুবকেরা শুনছো? এখানে সব যুবক দেখতে পাচ্ছি, এই যুবকেরা শুনতে পাচ্ছ? এ কাজ করবে না। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার বালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, মাশাল্লাহ। এটা হলো আঙ্গোপাড়ার মিস্টার সোহেল রানা, ঠিক না? হালাল না হারাম? না না না, খুব হয়েছে,
এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল আরো জোরে এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল আগের মতো শান্তি তো আর 10 নাম্বার ওয়াদাকিরিন আল্লাহ কাসীরা ওয়াদাকিরাত বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তুমি করো ভাইরা আমার এবারে একজন ইমানদার তার মনোবলটা কেমন হবে আল্লাহ রাব্বুল আমিন কঠিন করে এবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়ালা তাহিনু সকলে বলুন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আমিন বলেন চিন্তিত হয়ও না ভীত বিহ্বল হয়ও না তোমরা এই বিজয় লাভ করবে শর্ত হলো একটাই তোমরা যদি মুমিন হতে পারো কে কে মুমিন হতে রাজি আছেন হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর আল্লাহু আল্লাহ পাক বলেন তোমাদের কি মুনাফিকি থেকে দূরে থাকতে হবে একজন মুমিনের মধ্যে কখনো মুনাফিকি থাকবে না আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষের মধ্যে এক শ্রেণীর লোক বলে আমরা ঈমান এনেছি আসলে তারা ঈমান আনে নাই সবাই বলেন তারা ঈমান আনে নাই মুখে বলে ঈমানদার কিন্তু দিলের মধ্যে ঈমান নাই দিলের মধ্যে কপটতা দিলের মধ্যে মুনাফিকি আল্লাহ পাক বলেন এমন কখনো মুমিন হতে পারে না এবার আল্লাহ পাক বলেন একজন ঈমানদার সে ঈমানের উপরে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ পাক বলেন বিপদ আসতে পারে বিপদ আসলে মুমিন কখনো ভেঙ্গে যায় সবাই বলেন ভেঙ্গে যায় না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব কি বলে আল্লাহ আমার রব সুমাস্তাকামু শুধু বলেই না এর উপরে অটল থাকে অবিচল থাকে আল্লাহ পাক বলেন তাদের জন্য চারটা পুরস্কার ও যুবকেরা হাত তুলে বলেন কয়টা পুরস্কার ঈমান আনার পরে তুমি যদি এরকম অটল থাকো অবিচল থাকো আল্লাহ পাক চারটা পুরস্কার দিবেন এক নাম্বার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এক নাম্বার আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা পাঠাবেন সাহায্যের জন্য চিল্লায় বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহ তাখাফু তাদের কোনো ভয় নাই তিন নাম্বার ওয়ালা তাহজানু তিন নাম্বার তাদের কোনো চিন্তা নাই আল্লাহ পাক বলেন চার নাম্বার হলো ওয়া আবশিরু বিল জান্নাহ চার নাম্বার আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ চিল্লায় বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ঈমানের দাবি হলো মুমিন যারা তারা মসজিদ নির্মাণ করবে কি করবে মসজিদ নির্মাণ করবে আমি যে এলাকায় আজকে সারাদিন ছিলাম সেখানে দেখতে পেলাম মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির যারা মুমিন হবে এক নম্বর হলো তারা মসজিদ নির্মাণ করবে তবে মসজিদ নির্মাণ করবে মুমিন তার মধ্যে কয়েকটা গুণাবলী থাকবে মান আমানা বিল্লাহ এক নাম্বার ঈমানদার ওয়াল ইয়াউমিল আখির দুই নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস তিন নাম্বার ওয়াকামাস সালাহ সালাত প্রতিষ্ঠাকারী হবে ওয়াতাজ যাকাত চার নাম্বার যাকাত তারা দেবে পাঁচ নাম্বার হলো ওয়ালামি ইয়াখশা ইল্লাল্লাহ আর পাঁচ নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না জবাব দেন ও কুমিল্লার জনগণ হাত তুলে জবাব দেন আমরা ভয় করব কারে হয় নাই কুমিল্লার জনগণের মতো বলুন আমরা ভয় করব কানে রবকে না র‍্যাবকে র‍্যাবকে ভয় করলে সময়কের জন্য আপনি ভালো হবেন কিন্তু রবকে যদি ভয় করি আল্লাহ পাক বলেন ওয়ালামি আখশা ইল্লাল্লাহ তুমি যদি আমি আল্লাহ পাক আমাকে ভয় করো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাকে মুমিন বানিয়ে দেব চিল্লা বলুন সুবহানাল্লাহ মুমিনের প্রতি আল্লাহর আরেকটা দামি ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করা ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করা যাবে না ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন মুমিন সব সময় তাওয়াক্কুল করবে ভরসা করবে কার প্রতি আল্লাহ পাক বলেন
انما المؤمنون الذين امنوا بالله ورسوله নিশ্চয় হলো মুমিন হলো তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ করে না কোনো কখনো বলে না আল্লাহ আল্লাহ আছে কি নাই আল্লাহ আমাকে বাঁচাবে কি মারবে জানি না এরকম বলবে না কখনো তারা সন্দেহ পোষণ করে তারা মাজারের কাছে হাত পাতে না কে কে রাজি আছেন তাওহীদের উপরে অটল অবিচল থাকবেন হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার চারটা গুণ আছে যার কয়টা সূরা আসরের কয়টা গুণ থাকলে ক্ষতিগ্রস্ত নয় জবাব দেন কয়টা হাত তুলে যুবকেরা কথা বলো কয়টা বলছি কয়টা বলছি কয়টা একটা একটা ইমানের কথা বলেছি এবার বলবো ওয়ামিলুস সালিহাত নেক কাজ কি কাজ এই যে মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া হচ্ছে এটা নেক কাজ না বদ কাজ যদি মনে মনে ভাবেন আমি তাফসীর মাহফিল দেব এমন একটা ভাইরাল বক্তা আনবো নাম হবে কাম হবে এটা নেক কাজ হবে না এটা হয়ে যাবে বদ কাজ কথা বলে না এটা করা হয় কি না তাফসীর মাহফিল গুলোতে এখলাস নাই খালি চিন্তা করে অমুক বক্তাকে আনি খুব নাম হবে কাম হবে এটা কবুল হবে না মানুষকে খাওয়াবেন নিয়াত করলেন যে একবার মাইক মেরা খাওয়াবো মানুষ বলবে আরে কি দানবীর আছে না নাই জবাব দেন এটা নেক কাজ না বদ কাজ কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকটির দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম কয় শ্রেণী তিন শ্রেণী দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এক নাম্বার হলো আলেম দিয়া এক নাম্বার কি বাংলাদেশে ফেসবুকে ঢুকলেই গতকালকে দেখলাম আমার নামের নাম আমার নামের নাম আব্দুল্লাহ মামুন এই নামের একটা বক্তা বয়স হবে সর্বোচ্চ 7 বছর কি সুন্দর করে আজেবাজে কথা বলে বক্তব্য দিচ্ছে অনেকেই বিভিন্ন মাহফিলে যায় বিভিন্ন স্টুডেন্ট গুলো এসে কয় হুজুর দোয়া করেন আমি যেন ওয়াইজ হতে পারি একজনও কয় না হুজুর আমি যেন আদর্শবান একজন আলেম হতে পারি ধারণাই ওয়াইজ হবে টাকা ইনকাম করবে টাকা টাকা কি করবে টাকা ওয়াজ মাহফিল দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দেওয়া মাত্রই বলে আচ্ছা মাহফিল রাখবো হাদিয়া কত শুনতেছেন কথা বলেন না হাদিয়া কত আরে যে বক্তা ভাইরাল হওয়ার আগে ছিল 5000 ভাইরাল হওয়ার পর বক্তার ডিমান্ড এখন 50000 50000-এর নিচে বক্তা লড়েও না চড়েও না এই বক্তাগুলো দিয়া কিয়ামতের দিন আমি দলিল দিচ্ছি পৃথিবীর কোন আলেম এর বিরোধে কোনো দলিল দিতে পারবে না সবাই শাবাস উনি একজন শিক্ষাবিদ উনি একজন উচ্চ শিক্ষিত একজন আলেম তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন এক নম্বর হলো ওয়াইজ দিয়া বক্তা দিয়া আলেম দিয়া তথাকথিত আলেম দিয়া যারা ভাবছে যে কেমনে ভাইরাল হওয়া যায় কেমনে বেশি ইনকাম করা যায় হেদায়েতের কোনো কথা বলে নাই কথা বলছে মানুষকে কতক্ষণ হাসানো কতক্ষণ কাঁদানো আছে না নাই কথা বলেন আছে না নাই বলবেন আল্লাহ তাআলা তুমি কি করেছো বলে রব্বুল আমিন কি না করেছি আপনি গিয়া দেখেন বাংলাদেশে আমার কত শোনা কাকে বলবে আল্লাহকে বলবে আল্লাহ বলে সর্বনাশ তাই নাকি রব্বুল আমিন ওয়াজ করতে করতে গলা ভেঙে ফেলছি আল্লাহ তাআলা বলবেন নিজ দিকে মাথা দে কোন দিকে বুখারীর বর্ণনা পাটাকে উপর দিয়ে বলবেন যা তুই জাহান্নামী কারণ আমার জন্য তুমি কিছুই করো নাই দুই নাম্বার অ্যাকশনের লোককে বলবেন তুমি কি করেছো বলবেন রব্বুল আমিন আমি দান করেছি বলবেন মিথ্যে কথা দান করেছো মানুষ দেখানো দান ইলেকশন আসলে অনেক মেম্বার চেয়ারম্যান টাকা দেয় ইলেকশন ফেল করার পর আর টাকা দেয় না এই চরিত্র বাংলাদেশে আছে না নাই আসলে দান করেন আসলে মানুষ দেখানো জবাব দেন ঠিক কি না তিন নাম্বার এক শ্রেণীর লোককে বলবেন তুমি কি করেছো বলবেন আল্লাহ তাআলা জিহাদের ময়দানে জীবন দিয়ে ফেলছি বলবেন মিথ্যে কথা তুমি আসলে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে এই কারণে তুমি জিহাদ করেছো এই কারণে জীবন দিয়েছো তোমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করব এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমরা সৎ কাজ করতে রাজি আছি কে কে হাত তুলে দেখান মনে রাখবেন একটি কথা নুনানি মাদ্রাসাগুলোতে একটি হাদিস বনায় আখলিস দিনাকে ইয়াকফি কাল আমালুল কলিল আমল তোমার অল্প হোক অল্প আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে আমলটা যদি খালেস হয় মুখলেস হয় সুবহানাল্লাহ কোন
এজন্য আমার ভাইরা আমল কম করেন কোনো সমস্যা নাই, কিন্তু যে আমল করলে রিয়া হয়, অহংকার হয়, যে আমল করলে আল্লাহর দরবারে কবুল হয় না, যে আমল বদ আমল হয়ে যায়, অনেক সময় নেক আমল কি হয়, বদ আমল হয়, বুঝতে পারেন নাই? মনে থাকবে তো ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমি বলবো সৎ কাজ, এই শুনেন, সৎ কাজ যারা করবে তাদের জন্য কিছু ভালো ভালো কিছু গুণাবলীর কথা বলছি, আরে জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে, এই আলোচনা যদি বাড়িতে নিতে পারি, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আমলে সওয়ালে করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে আছে সুন্দর একটা তোমার পুরস্কার, আর সেই পুরস্কারটা হলো সৎ কাজ করলে ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ। দুই নাম্বার সফলতা, যারা সৎ কাজ করে তাদের জন্য কি সফলতা, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, যারা ঈমান আনে আমলে সালে করে তাদের জন্য জান্নাত রেখে দেব, আর প্রবাহমান জান্নাত, ঝর্ণার ঝর্ণা, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো পৃথিবীর সবচাইতে সফলতা। এই জন্য নেক কাজ করবে যারা সফল হবে তারা। নেক কাজ, আপনার পাশের বাড়ির একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার একটু খবর নেন, তা বাদ দিয়া হুজুরে হাদিয়া দিবেন, মসজিদের ইমাম সাহেবের পেট তো বোঝায়, আপনি তার আরো বেশি দিচ্ছেন, অথচ পাশের লোকটা না খেয়ে টাকা, তার আপনি টাকা দিবেন না। আমি বলি না যে ইমাম সাহেবদের টাকা দিবেন না, হাদিয়া দিবেন না, মাশাআল্লাহ ভালো, ইমাম সাহেবকে হাদিয়া দিবেন, সম্মানী দিবেন, এটা তো অবশ্যই ভালো, কিন্তু তার চাইতে বেশি উচিত ছিল আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার পাশের প্রতিবেশী না খেয়ে রাত্রে যাপন করে, অথচ সে পেট ভরে খায়, এটি নেক কাজ নয়। মসজিদে আপনি 5,000, 10,000, 20,000 টাকা দেন, মাশাআল্লাহ, কিন্তু একবার কি ভেবেছেন যে আপনার যে নিকটবর্তী যারা তারা না খেয়ে কত মানুষ ডুকরে ডুকরে কাছে, পরনে লুঙ্গি নাই, শরীরের মধ্যে তার পাঞ্জাবি নাই, লেখাপড়া করার জন্য তার ছেলের কোনো টাকা পয়সা নাই, আপনি একটাবারও তার খবর নেন নাই, খবর নিছেন কোনখানে, নাম হবে যেখানে, টাকা দেয় সেখানে, কথা বলে ঠিক কিনা? এগুলো নেক কাজ নয়, এগুলো বদ কাজ, বন্ধ করেন, বন্ধ করেন, এগুলো নেক কাজ নয়। নামাজের মধ্যে আপনি এমন কিছু আমল করেন যে আমলগুলো নেক কাজ নয়, কোরআন সুন্নার সাথে মিল নাই, এই ধরনের কোনো আমল করা সেটা নেক কাজ নয়, সেটা হলো কি বদকাজ, মনে থাকবে ইনশাল্লাহ। একটি কথা মনে রাখবেন, যদি নেক কাজ করতে পারেন, আপনার জীবনের যত পাপ আছিল, পাপ বুঝেন তো নাকি, জীবনের যত পাপ ছিল আল্লাহ তাআলা বলেন পাপগুলোকে আমি আল্লাহ তাআলা পুণ্যে রূপান্তরিত করে দেব। বুঝতে পারেন নাই, ছেলেরা দিকে তাকাও, এটা ছিল আগে মাটি, মাটি তো অনেক দামি জিনিস, আরো বলেন এটা ছিল বিষ, কি ছিল, খাইলে কি, খাইলে মৃত্যু, অর্থাৎ পাপ তো মৃত্যু, পাপ মৃত্যু না, পাপ মানুষকে জাহান্নামে দেয় না, কিন্তু আপনি যদি খালেজভাবে যদি তাওবা খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ, একটা হলো তাওবা, দুই নম্বর ঈমান, তিন নম্বর হলেন এক কাজ। আল্লাহ পাক বলেন আমি এই বিষটাকে আমি আল্লাহ তাআলা কি করে দেব, আমি সোনায় রূপান্তরিত করে দেব, কয়টা গুণ, তিনটা, ইল্লা মান তাবা, এক নম্বর তাওবা, ওয়া আমানা, ইমান, ওয়া আমিলা আমালান সালিহান, তিন নাম্বার তুমি যদি নেক কাজ করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই কাজ যদি করো তাহলে তোমার জীবনের যত পাপ আছে আমি আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাওয়া মুবাদদিল, আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেব, তোমার সমস্ত সাইয়াত গুলো, তোমার জীবনের সমস্ত পাপ গুলো আমি আল্লাহ তাআলা পুণ্যে রূপান্তরিত করে দেব, চিল্লা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা বললাম ঈমান, আর একটা বললাম ওয়ামিলুস সালিহাত, নেক কাজ, বাকি আছে আর কয়টা, এই দুইটা সংক্ষিপ্ত আকারে বলেই আমি ইনশাআল্লাহ শেষ করব। দ্বিতীয় নাম, তৃতীয় নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত, কিসের দাওয়াত, বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, দুঃখ করে বলতে হয়, কষ্ট করে বলতে হয়, গতকালকে যে প্রোগ্রামে ছিলাম কক্সবাজার ঈদগাহ ভোমরিয়া ঘোনাং, আমি পরের দিন ছিলাম প্রধান বক্তা, দায়িত্বশীল ছিলাম আগের দিন ছিলাম আমির হামজা, আজকে আমির হামজা নাই, আমার বন্ধুগণ
আজকে মাওলানা মিজানুর রহমান আজহারি দেশে নাই দেশের বাইরে হকের দাওয়াত দিবে যখন বাধা আসবে আর জোরে বলেন হকের দাওয়াত দিবে যখন বাধা আসবে তখন সব মাহফিল বন্ধ হয় না হকের দাওয়াত দিতে যাবেন বাধা আসবে বিশ্বনবী হকের দাওয়াত দিয়েছেন তার বাধা এসেছে শুধু বাধাই আসে নাই হাতের মধ্যে পাথর দিয়া আল্লাহর নবীকে মেরেছেন তাইফের প্রান্তরে নবী যে দাওয়াত খেতে যান নাই আল্লাহর নবী তাবলীগের দাওয়াত করতে গিয়েছিলেন দাওয়াত দিতে গিয়েছিলেন তাইফের লোকেরা নবীজিকে কিভাবে নির্মমভাবে পাথর মারল সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এই জন্য হকের দাওয়াত দিতে হবে আমার ভাইরা এই হকের দাওয়াত দিতে হবে কি দিয়া হয় নাই আরো জোরে বলেন কি দিয়া কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআন থেকে যদি তাফসির করা হতো আমার ভাইরা আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যেত কিন্তু আবারও বলি অধিকাংশ ক্ষেত্রেই কোরআন দিয়ে তাবলীগ করা হয় না কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হয় না বিশ্বনবীকে ডেকে বললেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বি আপনার প্রতি যা ওহি করেছি যে নাজিল করেছি ওহি এই কোরআন দিয়ে তাবলীগ করুন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতান আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন তাহলে আপনি কোরআনের হক আদায় করলেন না এই জন্য দাওয়াত দিতে হবে কি দিয়া আর দাওয়াতের দাওয়াতের কর্মসূচি হবে দুই ধরনের কয় ধরনের কুনতুম খায়রা উম্মাত তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি তামুরুনা বিল মারুফ মানুষকে সৎ কাজের আদেশ করবে ওয়াতানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে কিন্তু আমাদের আগের চরিত্রটা মাশাআল্লাহ খুব ভালো ভাই নামাজ পড়েন নামাজ পড়েন ইমাম সাহেব সারাটা জীবন নামাজের কথা বললেন অনেক ইমাম সাহেব জীবনে একটা দিনও সুদের কথা বলে নাই কারণ সুদের বিরুদ্ধে বলবে কি হেডমাস্টার নিজেই হলো সভাপতি মসজিদের কিসের হেডমাস্টার সুদের হেডমাস্টার এই জন্য বলে না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে এই কি হবে বেঁচে থেকে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে তোমাকে জাগতে হবে কত আলেম আজকে দেখি যাই কে না যায় টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম বেছে ঠিক কিনা তাই তো হকের কথা যাই না শোনা তাদের মুখে তাই তো হকের কথা যাই না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে তোমাকে জাগতে হয় কে কে জাগতে রাজি আছেন হাত তুলে দেখান এই তুমি কি পারবে এই তুমি কি পারবে তুমি কি পারবে কোরআনের রাস কায়েম করার আন্দোলনটা করতে আমার লেখা তুমি কি পারবে কোরআনের রাস কায়েম করার আন্দোলনটা করতে তুমি কি পারবে হকের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে এই তুমি কি পারবে কোরআনের পাখিকে মুক্ত স্বাধীন করতে তুমি কি পারবে কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে দিতে এই তুমি কি পারবে ভণ্ড পীরের ভেঙে দিতে কালো হাত শিরক বিদাত তাহলে দেশ থেকে হবে যে তাহলে নাম নিপাত এতই যখন পারো তবে কেন তুমি গরু ছাগল নিয়ে মাঝারে মাঝারে ঘোরো এতই এতই যখন পারো তবে কেন তুমি গরু ছাগল নিয়ে মাঝারে মাঝারে ঘোরো তুমি তো নিজেই বিদাত করো তাও ছেড়ে সেরে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে আর নিজেকে ভালো হতে হলে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে রাজি আছেন কে কে হাত তুলে দেখান আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন এই দাওয়াত এবং তাবলীগের কাজ এক নাম্বার করতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে দাওয়াত দিবেন আর কোন দেশে ছিরে ভাই কি কয় না কয় কার কাছে দিতে হবে না না মুমিনের কাছে দিবেন মাশাআল্লাহ আরে ভাই সব যদি মুমিনরে দেন কাফেররে দিব কে কথা বলে ঠিক কিনা
এখানে আমাদের সমস্যা তাবলীগ আমরা বুঝি না। এক নাম্বার হলো দাওয়াতের তাবলীগ হবে এক নাম্বার নিজের কাছে। সবাই একটু আঙ্গুল উঁচু করেন, কারো শরীরে মারবেন না, নিজের বুকের মধ্যে মারেন। কার কাছে দলিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। দুই নাম্বার ওয়াহলিকুম নারং, পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচার পর বউরে দাওয়াত দেন, বউরে বলেন ও বউ টাইট টাইট বোরকা পরা, কিন্তু আপনি তো বলতে পারবেন না, কারণ পরের দিন বউ আপনার আই লাভ ইউ বলবো না। মানুষের দেখাবেন কেমনে যে একটা নিয়ে গেতাছি, দেখ বউটারে নেয় সামনে, নিজে দেয় কি পিছনে, আর বউ ফুরুস ফুরুস মেরে নিছে, আছে না নাই? আরে বলতে পারেন না, বউকে পর্দার কথা বলতে পারে না, এরকম জামাই আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? জবাব দেন, যে স্বামী বউকে পর্দার কথা বলতে পারে না এটা জামাই না বউ? কি এটা হলো বউ আর জামাই হয়েছে কি? বউ আর বউ হয়েছে কি জামাই? বউরে কয় এই তুমি বোরকা বলো, বোরকা বোরকা করো, বোরকা কি? মনের পর্দা হলো সবচাইতে বড় পর্দা, মনের পর্দা কয়। আর স্বামী যখন অফিসে যায় টুরুং টুরুং কইরা চার জায়গায় প্রেম করে, এর নাম হলো পরকিয়া। নাম কি? বুঝবেন না, আছে না নাই? নাই। আরে না, বউরে দাওয়াত দেন, কাকে? বউকে দাওয়াত দেন যে আমার প্রাণের প্রিয়তমা, আমি দাড়ি তুমি কোমা, তুমি আমার কলিজা, তুমি আমার ফেফড়া, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার আন্ধারগড়ের জ্যোৎস্না রাইতের পূর্ণিমার চান, মেহরবানি করে বোরকা করো, আমার মায়ের খেদমত করো, মেহরবানি করে আমার প্রাণের প্রিয়তমা নামাজ ছেড়ো না, কারণ কিয়ামতের দিন মুমিন আর তার স্ত্রী যদি মুমিনা হয় তারে নিয়ে জান্নাতে থাকতে পারে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে তিন নাম্বার হল হকের দাওয়াত, তিন নাম্বার কি? হাত তুলে কুমিল্লার জনগণ বলুন তিন নাম্বার কি? তিন নাম্বার হলো হকের দাওয়াত। আমার ভাইরা আমি শেষ করে দেব, চার নাম্বারে চলে যাব। আমি হকের দাওয়াত দেওয়ার আগে বলি, অন্যায় যদি দেখলে হাত দ্বারা বাধা দিতে হবে। হাত দ্বারা? হাত দ্বারা না পারলে মুখ দ্বারা, মুখ দ্বারা যদি না পারেন তাহলে অন্তরে ঘৃণা করবেন। মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবী একটি হাদিস বর্ণনা করেন, কান পেতে শোনেন। আমার ভাইরা নিস্তালার লোকেরা মনোযোগ দিয়ে শোনেন, দোতলার স্টিমারের লোকেরা নিস্তালা থেকে কি নেয়? পানি নেয়। কি নেয় শুনতেছেন? কি নেয়? পানি নেয়। তো চিন্তা করলো যে বারবার পানি নেই, পানি নেয়া দরকার কি এরকম ভেজাল? এই জন্য সরি, নিস্তালার লোকেরা দোতলা থেকে পানি নেয়। কোথা থেকে? পানি নেয়, পানি নেয়। এক পরে যে চিন্তা করলো দোতলা থেকে পানি নেওয়ার দরকার কি, নিস্তালা থেকে তো ইচ্ছে করলে কি করতে পারি, পানি নিতে পারি। এই জন্য ছিদ্র করতেছে স্টিমার। কি ছিদ্র করে? এই নিস্তালার লোক ও সেরকম তো ছিদ্র হইতেছে। সবার উচিত ছিল কি দেওয়া? বাধা দেওয়া। বাধা দেয় না, সবাই কর সেরকম তো। কিন্তু একটু পরে স্টিমারে যারা ছিল সবাই ভেসে গেল। তার অন্যতম কারণ হলো অন্যায় কাজে বাধা দেয় নাই। এই জমিনটায় অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, জবান বন্ধ করে রেখেছেন, এটা মুমিনের পরিচয় নয়। এই জন্য তিন নাম্বার হকের দাওয়াত, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। সর্বশেষ শেষ করে দিচ্ছি, চার নাম্বার অতাওয়া সবিস সবর, ধৈর্যের দাওয়াত। পরস্পর পরস্পরকে কি ধৈর্য? আমাদের ধৈর্য কম না বেশি? জবাব দেন, আমাদের ধৈর্য কম না বেশি? আমাদের ধৈর্য নেই বললেই তো চলে। ও আমার তরুণ যুবকেরা কান পেতে শোনো, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, অসবিরু ওয়ারাবিতু, আর তোমরা ধৈর্যের মাধ্যমে তোমরা একজন অপরজনের প্রতিযোগিতা সহযোগিতা করো। এই জন্য ধৈর্য আছে যেখানে আল্লাহ সাহায্য দেন সেখানে, হাত তুলে বলেন ধৈর্য আছে যেখানে আল্লাহ সাহায্য দেয় সেখানে। একজন মুমিন বান্দাকে পেটাবে, মুমিন প্রতিবাদ করবে, ধৈর্য ধারণ করবে, কি করবে? ধৈর্য ধারণ করবে। ও আমার তরুণ যুবকেরা, ধৈর্য কাকে বলে দেখো? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কি ধৈর্য! তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোরবানি করার জন্য, মনে আছে না নাই? যখন বললেন বাবাই স্বপ্নে দেখেছি, তিনি বললেন ও আমার বাবা আপনি পালন করুন।
কি করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহু আকবার। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি নাকি বলেন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের বাবা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। আমার ভাইরা, ধৈর্য কি জিনিস, আল্লাহর কাছে বলেন ফাসবরুন জামিল, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমার ভাইরা, দীর্ঘদিন পর আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার কোলে ফিরিয়ে দিলেন। তার নাম কি? যিনি ফিরিয়ে দিলেন তার নাম কি? আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য ধৈর্য ধরবেন, রাজি আছেন ইনশাল্লাহ, ধৈর্য ধরবেন, ধৈর্য ধরবেন। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? শোনেন নাই? ছেলে নাই, মেয়ে নাই, সব দুনিয়া থেকে নিয়ে গিয়েছে, টাকা নাই, পয়সা নাই, সব কিছু নিয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আইয়ুব রে কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শরীরের মধ্যে পোকা হলো, লোকেরা হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিলেন। মানুষেরা বললো, আইয়ুব রে কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ভালো আছি। এক পর্যায়ে আমার ভাইরা, এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামকে কি করা হলো, আইয়ুব আলাইহিস সালামের শৈলের মধ্যে পোকা লেগে গেছে, সবাই চলে গেছেন, তার স্ত্রী হযরত রহিমা জান নাই। একদিন তিনি সিজদার মধ্যে চলে গেলেন, গিয়ে দেখলেন ঠোঁটের মধ্যে আরে পোকা এসে গিয়েছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তাআলা যুগের পর যে চলে যাচ্ছে, রব্বুল আমিন আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আল্লাহ তাআলা আজকে সিজদায় গেলাম, সেখানে তোমারে ডাকলাম, সুবহান রব্বিয়াল আলা, ডাকতে পারি না কারণ আমার জিহ্বাটা অচল হয়ে গেছে। রব্বুল আমিন হাতে পোকা দিয়েছো, পায়ে পোকা দিয়েছো, মাথায় পোকা দিয়েছো, কোনোদিন তোমারে ফরিয়াদ করি নাই, আজকে তোমার কাছে বলি আল্লাহ তুমি সব জায়গায় পোকা দাও, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বা যদি নষ্ট হয়ে যায় আমি তো তোমারে ডাকতে পারবো না। আল্লাহ বললেন, ও আয়ুব তোমার ধৈর্য আমি পরীক্ষা করেছি, তুমি পাশ করেছো, যাও ওই যে ঝর্ণায় গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম ঝর্ণায় গোসল করলেন, গোসল করা মাত্র আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরের টাটকা যুবক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ধৈর্য আছে যেখানে, আল্লাহর সাহায্য আছে, হাত তুলে বলেন ধৈর্য আছে যেখানে, আল্লাহর সাহায্য আছে সেখানে ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন না? উগ্রপন্থা হবেন, জঙ্গি হবে যুবকেরা? এই জঙ্গি হবে? জঙ্গি হবে না, জঙ্গিবাদ ইসলাম পছন্দ করে না। ধৈর্য ধারণ করো ইনশাআল্লাহ, বাংলার জমিনে ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলামের পতাকা লাল সবুজের পতাকার পাশাপাশি উড়বেই, উড়বে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় কার কার, হাত তুলে দেখো, হাত নামান। ধৈর্য ধারণ করতে হবে, জঙ্গি হওয়া যাবে না। তবে এ কথাও সত্য, আল্লাহর মার, আরো জোরে বলেন আল্লাহর মার। এক সময় আমাদেরকে বলা হতো জঙ্গি, মাদ্রাসার আলেমদেরকে বলা হতো জঙ্গি, মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলা হতো জঙ্গি। বিগত কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ জঙ্গির তহমত আর আলেমদের উপরে নাই, আল্লাহ দেখাই দিচ্ছে যে আলেমরা জঙ্গি না, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট জঙ্গি আছে না? নাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ, সত্যিকারের জঙ্গি কোথায়? দিন বিরোধী সব কিছু আজ বন্ধ যদি হয়, জিহাদ নামের জঙ্গিবাদের থাকবে না রে ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। পাখির খাঁচায় মাছ বাসে না, মাছের পানি চাই, ইসলাম ছাড়া বাংলাদেশে অন্য উপায় নাই। জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায় চিল শকুনে গেলে, দেশটাকে আজ রসাতলে আর দিও না ঠেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, ভালো কইরা খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। জোরে জোরে জবাব দাও, ঠিক কি না? এই লাল সবুজের পতাকার বাংলাদেশ, এই স্বাধীন এই বাংলাদেশ, সেই 16ই ডিসেম্বরের এই বাংলাদেশ, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা ইনশাআল্লাহ বিদেশিদের কাছে ছেড়ে দেব না। জবাব দেন, ঠিক কি না? স্বাধীনতার মহান স্থপতি যাকে আমি অনেক অনেক বেশি শ্রদ্ধা করি বক্তৃতার জগতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ শব্দ কোথায় আছে? আরে সবাই বলেন কোথায় আছে কথাটা? কার ইনশাআল্লাহ দিয়ে দেশ স্বাধীন হয়েছে,
নাস্তিক মুরতাদের কোনো কথা দিয়ে এদের স্বাধীন হয় নাই, এদের স্বাধীন হয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালাদের রক্তের বিনিময়ে। জবাবদার ঠিক কিনা? এদেশ কোনো নাস্তিক মুরতাদদের ছেড়ে দেওয়া হবে না ইনশা আল্লাহ। আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়? সব মুহিব খানের গানে গুলো। আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়? আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়? আমার সাগরে আমার পাহাড়ে ফিরাই লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবাক, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে। আবার সবাই, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, ঠিক কিনা? চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, লিল্লাহে তাকবীর। যদি ইট পাথরের দুর্গ দিয়াল ভেঙে ভেঙে যায় পরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে, দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে, সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনেরা রাইফেল হাতে ছুটবে, হোক নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করে মুক্ত রবে, আবার যুদ্ধ হবে, ইল্লাহে তাকবীর। বেঁচে যদি থাকি ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই।